তোমাকে এই নাম্বারে ফোন করেছো। এটা আমার বাড়ির নাম্বার, আমার মা এখনই চলে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে একই সময় একই জায়গায় চলে আসবো, এখন ফোনটা রাখো। এই এখানে তো অনেক লোকজন, ওই লোকটা এমন করে আমার দিকে দেখছে কেন? আমার মুক্তি চেনা যাচ্ছে। এবার আমার বাবাকে বলে দেবে যে আমি একটা ছেলের সাথে ঘুরছি, তারপর বাবা আমাকে পড়াশোনা ছাড়িয়ে দিয়ে জোর করে বিয়ে দিতে। না, আমি আর এখানে থাকবো না। তাড়াতাড়ি করি, দেরি হয়ে যাবে। হ্যালো বাবু, টাইমটা দেখো, একদম রাইট টাইমে ফোন করেছি না? আমি তো জানি আমার বাবু আমার জন্য অপেক্ষা করে থাকে। পায়ে লেগেছি কি করে? বন্ধুদের সাথে খেলতে গিয়ে খুব ব্যথা করছে না? আচ্ছা কালকে দেখা হোক, আমি তোমার ব্যথাতে হাত বুলিয়ে দেবো, হ্যাঁ তোমার ব্যথা সেরে যাবে। হ্যাঁ চলো, এখন আমি তোমাকে একটু হামি দিই। হ্যাপি? শোন না বাবু, আমার ছোট্ট বাবু, আমার বেবি, ছোট্ট বেবি বয়। শোনা বাবু, তুমি রেডি তো? হ্যাঁ আমিও রেডি, তুমি চলো আমি যাচ্ছি। তুমি তো জানো তুমি না খেলে আমি পারি না। প্রতিদিন তুমি আগে খাবার খেতে বসো, তারপর তো আমি বসি, তুমি খাও তারপর তো আমি খাই, বলো সোনা? পুচকু সোনা আমার। আস্তে কথা বলবো, আমার গলা তোমার চিৎকার মনে হচ্ছে। ও আমি পুরনো হয়ে গেছি তাই না? আগে তো আমার গলা খুব মিষ্টি লাগতো, আর এখন আমার গলা তোমার বিষ লাগছে। এবার বুঝেছি তোমার বাবা মা কেন বলে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না। সত্যিই ঠিক বলেছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি কথা বলতে পারছো না, তোমার মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ এবার তো তুমি বলবে এরপর আমি আর কথা বলতে পারছি না, আমার মুখটাই ব্যথা করছে। ঠিক আছে আমিও যাচ্ছি, এই বলার আগে তোমার মুখটাই আজকে আমি ভেঙে দেব। হ্যাঁ বলো বেবি, আই লাভ ইউ টু। সত্যি তুমি ছাড়া আমি একেবারে অন্ধ, তুমি ছাড়া আমি আর কিছু দেখি না চোখে। আচ্ছা এদের কি সব একই টাইমে ফোন করতে হয়? আচ্ছা কাল কাল 11টায়? হ্যাঁ হ্যাঁ আমি চলে আসব। আচ্ছা এখন রাখি, আমার মা আমাকে খেতে ডাকছে, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আমি তো খেতে বসেছিলাম তাই জন্য ফোনটা তুলতে পারিনি। কাল সকাল 11টা? না 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 না, 11টা পারবো না, কালকে আমি মাকে নিয়ে ডক্টরের কাছে যাবো 11টার দিকে। তুমি ওটা বিকেল 5টা করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চলে আসবো। আচ্ছা বল। আমাকে আমাকে পছন্দ করেছে? দেখতে ভালো, হ্যান্ডসাম হিরোর মতো।
আচ্ছা হ্যাঁ বলে দে। হ্যাঁ আমার তো অনেক বড় মন, আর একজন ঠিক হয়ে যাবে। হ্যালো, তুমি কার সাথে এত বেঁচে ছিলে? এই জন্যই তুমি আমাকে ফোন করছো না? এত সময় তুমি তো আমাকে দুবার ফোন করে ফেলো। আজকাল দেখছি আমার সাথে তোমার কথা বলার ধরনটাই চেঞ্জ হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠলে? 10টা বাজে, হে কপাল! কেন, আমি তো কালকে তোমার সাথে রাত 9টা পর্যন্ত কথা বলেছি। তাহলে তুমি কার সাথে কথা বলে সারা রাত জেগেছো? তুমি আমাকে এতটাও বোকা মনে করো না। তুমি যদি থাকো ডালে ডালে, আমি আছি তো পাতায় পাতায়।